আর আকাশ হয়ে যাক, বলছো হয়ে যাক আর আকাশ, আর কি করবো বলো বাবু। বাবু উঠে পড়ুন, ঠাকুমা তপ্ত হয়েছেন। দূর বাবা, তুই যা তো উঠে পড়ুন, যা 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 পিসিকে গিয়ে বুঝিয়ে সুঝে একটু ঠান্ডা কর, বেশি তপ্ত হওয়া ভালো নয় বুঝলি। ওনার আবার মাথা গরমের ব্যামো রয়েছে, আমি এই হাতটা খেলেই আসছি। যা 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 যা, আপনার পিসিকে ঠান্ডা করা স্বয়ং ভগবানেরও কাম্য নয় বাবু, ও সব গুটি ফুটি রাখুন, চলে আসুন। তুমি কেটে পড়ো তো, হ্যাচপ্যাচ করো না। ঠিক আছে, আমি আর বকছি না, এবার ঠাকুমা নিজেই আসবেন, সেই ভালো, আমি চলি। কে, আর একটু চা হবে? আচ্ছা, দরকার নেই, চা করতে গেলে তো খেলা আবার পিছবে বুঝলে। ওদিকে পিসি বারবার তলব করে পাঠাবে, ওই মলয় খেতে বুঝলে। তাছাড়া দেখো আর একরাত হয়ে যাক আগে, চা তো তোমায় নিজেই উঠে করতে হবে গো বুদি নাকি। হ্যাঁ, আসলে কি বউ ছেলে মেয়ে জামাই এরা সব টাকা পয়সা খরচ করিয়ে দেবার রাজা, শহরে থাকলে কি আর রক্ষে ছিল, এক পয়সা রাখতে পারতাম না। নেহাত দেশের বাড়িতে আছে তাই দু চার পয়সা রাখতে পারছি। আর চাকর বাকরে আমার বিশ্বাস হয় না, খবরের কাগজ পড়ো না? এই বেশ আছি, নিজের কর্ম নিজে করছি। আজ খাওয়া দাওয়া হবে না হরি মটর করে কাটাতে হবে? হরি মটর মানে উপোস, উপোস করাকে বলে হরি মটর বুঝলে। তো উনি মানে পিসিমা তো আগে খেয়ে নিলেই পারেন। সে কথা পিসিকে বোঝায় কে বলতো, নিজে খাবেনও না এদিকে আমাকে বকাঝকা করতে শুরু করে দেবে। তো এইসব তো ছেলেবেলাতে হয়। আমার ছেলেবেলায় আমার ঠাকুমা একদিনের জন্য ভালো করে খেলতে দেননি, খালি আয় রে চান করে নে, খেয়ে নে, ঘুমোবি আয়, রোদে ঘুরিস নি, জলে ভিজিস নি, নানা রকম উৎপাত আর কি। তা তোমার এই বয়সেও? ঠিক ধরেছ, আমার এই আরে বাপু আমার বয়স তো আর থেমে নেই। এখন এই কথাটা পিসিকে কে বোঝায় বলো? দেখো দেখো দেখো, এই হলো তোমার কিস্তি, সামলাও এবার। কিস্তিটা তো সামলাও আগে। কি সামলাবো? কি এই রে, যদি না খাস্তে জবাব দে, এখনো না হয়নি, ডেকে ডেকে গলা আমার ব্যথা হয়ে গেল, আমার গলা কি অত সস্তা? কি রে গুপে, কথাটা কানে যাচ্ছে না? আয় শিগগির আয়, উঠে আয়। যাই, যাচ্ছি পিসি, তাহলে চলি গজপতি, আবার একদিন এসে বসে। চলো পিসি। কাল থেকে আমি একাই খেলবো। মলয় তো এখন বাড়ি থাকবার কথা নয়, আস্তে আস্তে তো সন্ধে, কিসের আওয়াজ আসছে কোথায়? মনে হচ্ছে
কজ উকিলের ফ্ল্যাটের দিক থেকে আসছে আওয়াজটা, কি হলো রে বাবা? আচ্ছা তোমরা কি সব মরে গেছো নাকি? কি হলো, এত চেঁচাচ্ছিস কেন? বালাই সাত, বাড়ির সবাই মরবে কেন? মরেছে তো ওই গজা উকিল। ওই হার কেপন হত ভাগার আলমারি দেরা ঝাটকে সর্বস্ব লুটে নিয়ে গেল গো, না কে না পড়ে জমিয়েছিল হত ভাগা। পয়সা খরচার বই আত্মীয় স্বজন কিস্তে দেয়নি, চাকর বাকর রাখতে দেয়নি। একবার ওই 30 টাকা পকেট মার হয়েছিল বলে পাড়ার লোককে তিষ্ঠতে দেয়নি 3 মাস। গজপতি চেঁচামেচি শুনছি না তো? সকপাল, তোর কি বুদ্ধি শক্তি লোপ পেয়ে গেল রে গুপে? মরে গেলে মানুষ চেঁচাবে কি করে? আমি বলছি না, সে মরে গেছে, ওই কুনেরা দিনে দুপুরে গলায় গামছা দিয়ে খতম করে সর্বস্ব লুটে নিয়ে চলে গেছে। পিসি বলো কি গো? তবে আর মানুষ সাবধান হবে কিসে বল? আচ্ছা গামছা তোয়ালে কোন বাড়িতে না থাকে? কি করে জানবো বাবা, ওগুলো যে এক একটা অস্তর। শুধু জল খাবে? সে কখন তুই দুটো ভাত মুখে দিয়েছিস? ওই তো বাড়ি থেকে আনন্দ নাড়ি দিয়েছে, দুটো নিয়ে আসে। আর এখন তোমার আনন্দ নাড়ু, ওদিকে গজ উকিলের গলা গামছা বেঁধে মেরে রেখে গেল, তুই এখন আমার আনন্দ নাড়ু খাচ্ছ? হ্যাঁ, তুই তো আর মরিস নি, কি কার বল? ভগবান যখন যাকে নেন। তবে হ্যাঁ, তোর খেলাধুলা শুনে ছিল সে, তুই আর কি করবি বল? আর আপনি দিয়ে নে, শুধু নাড়ু খাবে, দুটো চিড়ে ভেজে নিয়ে আস। গান শোনা তো ভয়ঙ্কর জিনিস, আর বাড়িতে রাখা যায় না। কাম ছেড়ে গেল কোথায়? নিশ্চয় খুনেরা আগে এখানে এসেছিল, আমারই গামছা দিয়ে সেই দিয়ে। বাবা, আর আমি ভাবতে পারছি না। তদন্তে সব প্রকাশ পাবে, সবাই জানে ঘটনার 2 ঘন্টা আগে ওই ফ্ল্যাটে আমি কজ। ওরে বাবা, ওর শালা কি মূল্য আমাকে মেরে রেখে গেল। দণ্ড না, সতর্ক যদি বেরোনো যাবে না, ওখানে পুলিশ। উপায় মাত্র চালাক হয়ে গেছে আমার না, ভালো মতো একখানা পকেট কতদিন মাইনি বলতো? যা বলেছিস, পয়সা কড়ি আলা লোকগুলো তো নিষ্ঠুর প্রকৃতির হয়, টাকা পয়সার প্রতি কত মায়া। তবে টাকা থাকারও বিপদ আছে। দেখলি না দিন দুপুরে কেমন উকিল বাবুটা হত্যা হয়ে গেল? ওই টাকার জন্যই তো। তা বটে, শুনেছি হার কেট পঞ্চিল কষ্ট করে না খেয়ে না পড়ে টাকা জমিয়ে গেছে। হ্যাঁ,
পাঁচিল টপকাতে হবে আমার। টাকা হাতে নিয়ে একটা লোক কি করে যে এত কেপন হয় কে? প্রাণের বন্ধুকে খতম করে যথা সর্বস্ব হাতিয়ে এখন পালিয়ে যাচ্ছে। পাখি উড়ে গেল রে মদনা, লোকটা কিরকম চালাক দেখেছিস? স্রেফ একটা কাপড়ের থলি, যাতে কারো কোন রকম সন্দেহ না হয়। বাটপাড়ি কি নিচু কাজ টেপা? তাই ভাবছি, মনে হয় না। এক্ষেত্রে বরং উঁচু দরে। মদন, লোকটার পাপের বোঝা কি একটু হালকা করা হবে? হবে, তবে চল চল। চল বাবা, এতক্ষণে স্বস্তি। ভূতেরা কি রেলগাড়ি চাপে? না বোধহয়। সারা কোন কেমন মনে হচ্ছিল কি যেন আসছে পিছন পিছন। আচ্ছা গজপতি, খেলায় তো হার জিত আছে। তুমি তুমি যে বারবার আমার কাছে হারতে, তার জন্য কি আমি দায়ী? তাই বলে মোরে ভূত হয়ে তুমি আমার উপর প্রতিশোধ নেবে? আজকাল থেকে আনন্দ নাড়ুটা খেয়ে আসাও বলা। এদিকে এই কটা টাকা মাত্র সম্বল টিপে টিপে খরচা করতে হবে। কাগজ পেপার মনে হয় ট্রেনটা এখানে কিছুক্ষণ দাঁড়াবে। তাই মুশকিলে পড়া গেল রে বাবা, কাল সারা রাত প্ল্যাটফর্মে, এখনো পেটে অব্দি এক দানা পানি পড়েনি। আশ্চর্য, কোন দোষে আমি দোষী নই, অথচ দেখো দুটো কেউ ঠিক পেছনে লেগে আছে। তাহলে ফিরেই যাই বরঞ্চ। ওরে বাবা, ফিরে গেলেই তো গজউকিলের ফ্ল্যাট আর পুলিশ। বাবা বাবা, একটা দেখি কত কত দাম কত টাকা। চাই ভুজিয়া
ও বাবা চা চা পৃথিবীটা করে বিস্বাদ হয়ে গেল। আর একটা জড় পদার্থ সেও কিনা আমার গাড়িকে কি জড় পদার্থ বলা চলে? না নিশ্চয়ই জড় পদার্থ নয়। এ বেটা নিশ্চয়ই তাই, নাহলে এও তো সেই কাজটা করতে পারলো। হ্যাঁ উড়িয়ে বাবা বুঝলি মদনা, দূর থেকে ফলো করতে হবে। ব্যাটা বোধহয় সন্দেহ করছে আমার কাছে দুর্গাপুরী বা কি বর্ধমানী বা কি, কোনোখানেই তো আমার কেউ নেই। এখানেই থেকে যাওয়া ভালো। বাবা ট্রেনের ওই ছেলে দুটো মানে বাদাম খাওয়া ছেলে দুটোকে আর অন্তত অন্তত দেখতে হবে না, বাঁচোয়া বাবা। এদিকে আমার পিসির যে কি হচ্ছে, মলয় কুসুম তো রয়েছে পিসির কাছে, এটাই যথেষ্ট। রূপে ওর কথা বাদ দিন বাবা, ওর মতি গতির কিছু ঠিক নেই। গোপী বাবু আপনার আত্মীয়? আপনার ছেলে আছে? এ কথার মানে? ছেলে আর ভাইপোতে তফাত কি বাবা? তাই বলুন, তার মানে উনি আপনার ভাইপো। বেশ, তা আপনি ওকে মানুষ করেছেন? মানুষ করেছি কি ভূত পেট করেছি, ও কথা কাজ কি? আপনি সাফ সাফ কি জানতে এসেছেন তাই বলুন। মানুষ হলে কি আর আনন্দ নাড়ু ফেলে রেখে চলে যায়? চলে গেছে? কখন গেছে, কোথায় গেছে? তবে আর বলছি কি, শুধু নাড়ু দেব তাই কটা চিড়ে ভাজতে গেছি, এসে দেখি বাবু হাওয়া। সেই অবধি এখনো ফেরেনি। আচ্ছা এটা বোধ হয় কাল বিকেলে। তবে আর বলছি কি, বুড়ি পিসিটা মনে কি বাঁচল, সেদিকে হুঁশ নেই। সাধে কি বলেছি, ওকে আমি মানুষ করেছি না ভূত করেছি কে জানে। বাজে কথা ছাড়ুন, স্পষ্ট করে বলুন, গোপীবাবু রোজ গজপতি বাবুর বাড়িতে দাবা খেলতে যেতেন কি না? না গিয়ে ছাড়ত, লোকটা মরে স্বর্গে গেছে কি নরকে গেছে যাকে যাক, যেখানে পারে যাক, লোকটা না একটু ইয়ে ছিল, দিন রাত খালি গুপি গুপি বলে ডাকত, শুয়ে বসে লোকটার যেন কোনো কাজ নেই। রোজ দাবা খেলতে যেতেন, কেমন ঠিক কি না? আমি বলেছি বেটি। কালো গিয়েছিলেন? গিয়েছিলি তো, ডেকে ডেকে তো ওকে ভাত খেতে নিয়ে আসি। কে ডাকতে গিয়েছিল? কে আবার, আমি? আমি ছাড়া ওই বুড়ো কি বাঁচাকে ছাড়তে নাকি, চাকরটাকে তো কেয়ারই করে না। আচ্ছা আপনি যখন ডাকতে গেলেন তখন ওদের দুজনকে কি অবস্থায় দেখলেন? শোনো কথা, কি অবস্থা আবার, ওই দাবার ছক সাজিয়ে গুটি দিয়ে বসে আছে। তা আপনি ডেকে আসার কতক্ষণ পর গোপীবাবু এই ফ্ল্যাটে এলেন? কতক্ষণ পর মানে, আমি ডাকার পরেও বসে থাকবে এমন সাধ্য আছে নাকি? আমি ডাকার সঙ্গে সঙ্গে চলে এলো। তা আপনার সঙ্গে আসার পর গোপীবাবু কি করলেন? কি আর করবে, চান করলো, ভাত খেলো, তারপর ওই পোস্ত চচ্চড়ি করেছিল, কড়াইয়ের ডাল করেছিল। তাড়াতাড়ি রাখুন তো আপনার ওই পোস্ত আর কড়াইয়ের ডাল। আমি বলছি খাওয়া দাওয়ার পর গোপীবাবু কি করলেন, আবার কি খেলতে গেলেন? খেয়ে বাঁচা আমার কোথাও নড়তে পারে না, বালিশে মাথা দিতে না দিতেই এবারে ঘুরিয়ে পড়ল। আসল কথাটা আমি বলবো, আপনি যখন ভাবছেন যে উনি মেয়ে খেয়ে ঘুমুচ্ছেন
তখন কিন্তু উনি চুপি চুপি উঠে বন্ধুর গলায় ফাঁস লাগিয়ে চাবিটি নিয়ে সর্বস্ব হাতিয়ে ভালো মানুষের মতো এ বাড়িতে এসে ঘুমুচ্ছেন। তারপর বলে কিনা গুপি আমার খুন করে ভালো মানুষের মতো এই বলা পুলিশ ডাক, পুলিশ যদি না পাস মন্ত্রী মন্ত্রী ডাক। হায় 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 হায়, ছেলেটা আমার সুখে তাপে নিরুদ্দেশ, আর বলে কিনা ছেলেকে খুন করে তুম আগে। ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু পরে আবার আমি আসবো, তখন কেঁদে পার পাবেন না। গিয়ে আপনার চাকরটা কোথায় গেল? নাম কি তোমার? আগে শ্রী মলাইকুসুম দাস রায়। এখানে কি করো? আগে কি করি না সেটাই বরং জিজ্ঞেস করুন। সোজাভাবে জবাব দাও। পাশের ফ্ল্যাটে কাল একটা খুন হয়েছে জানো? আগে হ্যাঁ, কাল সন্ধ্যের পর ফিরে জানলাম। দুপুরে কোথায় বেড়াতে গিয়েছিলে? আগে মানে আমার ওই পুরনো পাড়ায় একটু তাস খেলতে গিয়েছিলাম। ফিরে এসে তোমার বাবুকে দেখতে পেয়েছিলে? আগে না। তার মানে খুনের পরেই উনি ফেরার হয়েছেন? আগে হিসেব মতো তাই তো দাঁড়াচ্ছে। তোমার কি সন্দেহ খুনটা উনি করেছেন? খেপেছেন? আরে বাবু একটা ছাড় পোকা মারতে হলে আমাকে ডাকেন, উনি করবেন মানুষ খুন? তুমি একটু ঘুঘু জীবন, ওকে গাড়িতে তোলো। স্যার আই চল। ও ঠাকমা ঠাকমা, হে ভগবান আমি আবার কি করলাম? চল চল। একই আমাদের যদি চিনে ফেলে ঝাঁপিয়ে আমাদের করতেই হবে। আমি ভেবে দেখলাম বুঝলি, ও চিনে ফেলে আমাদের শরীর দিতে পারবে না। আট টাকা কে দিচ্ছে বলতো? আরে এটা চুরিও নয় ডাকাতিও নয়, এটা না হলো বাপদারি। আগে বলিস তো বুঝতে পারি। হ্যাঁ মতলা, আচ্ছা একটা কাজ করলে হয় না, এই মুরোটা যদি আমরা থলেটা না নিয়ে ওই ডাকা শুদ্ধ ওকে বেঁধে যদি পুলিশের হাতে তুলে দিই, আরে এর জন্য তো পুলিশ আমাদেরকে পুরস্কার দেবে, আরে চাই কি একটা চাকরিও দিতে পারে। আমাদের কি কেউ বিশ্বাস করবে? আমরা যে পকেট মার। আরে বাবা তখন তো আমরা ভালো হয়ে যাব। আরে বুড়োটাকে পুলিশের কাছে জমা করে দিয়ে আমরা নিজেদেরকেও পুলিশের কাছে জমা করে দেবো। হ্যাঁ এখন চল, বুড়োটা চোখের বাইরে যেন না যায়। চল বলছিলাম এই গায়ের নামটা কি? তামুসাহের কোত্থ থেকে আসা হচ্ছে? কলকাতা থেকে। তা কাদের বাড়িতে ওটা হয়েছে? না না কারোর বাড়িতে উঠিনি, ওই এখানে একটু কাজ আছে সেটা সেরে চলে যাব। তা কি কাজে এসেছেন? তাতে আপনার কি দরকার?
এই রাত করতে যান কেন? বললেন কাজে এসেন, অথচ ব্যাগ সুটকেস কিচ্ছু নেই, শুধু একটা তেল ছিটে থলে, এমনটি তো দেখা যায় না। তাই কাজে এসেন বলছেন, অথচ গায়ের নামটাই জানেন না। বলি এখানে চায়ের দোকান আছে কাছাকাছি, বললেন না তো কি কাজে এসেন। তাতে আপনার কোনো প্রয়োজন আছে কি? এখানে চায়ের দোকানটা কোথায় আছে বলতে পারবেন? চল চল। একটা চা হবে ভাই? বসাই, আশা হচ্ছে কোত্থেকে? কেন না, কোনোদিন তো দেখিনি এদিকে। আগে না দেখলে এখানে চা পাওয়া যায় না বুঝি? না না না, আসলে এত উত্তপ্ত হচ্ছেন কেন? দেখি নাই বলেই জিজ্ঞ করছি। তা আশা হচ্ছে কোথা থেকে? বর্ধমান থেকে। তা মানে উত্তপ্ত হয়ে যাচ্ছেন আপনি বড়। বর্ধমান থেকে আসতেছেন, তা থাকবেন কতদিন? আরে এত মানুষ কি এখানে থেকে সর্বোচ্চ জেরা? চা পাওয়া যাবে, এর সঙ্গে এখন বিস্কুট? কি মুশকিল! না না, চা বিস্কুট সবই পাওয়া যাবে, কিন্তু বাধা কোথায়? কোথায় আগমন? বাবা চা খেয়ে একটু গলাটা ভিজিয়ে নি, তারপর সব বলবো। নাম কি, বাপের নাম কি, দেশ কোথায়, কোত্থেকে আসছি, কার বাড়িতে উঠছি, চাকরি বাকরি, তারপরে গন রাস সব বলবো। আগে পর্যন্ত তো ঠিকই চলছিল, দাবা খেলছিল গুপি মুক্তারের সঙ্গে এবং যথারীতি হাঁটছিল। বেশির ধমক খেয়ে গুপি মুক্তার চলে গেল। তারপরই তো সব তালগোল পাকিয়ে গেল, তাই না? তারপর গামছা, আরে গলায় হাত বেরোচ্ছ কেন? গামছা তো এখন পুলিশই দেখা যাবে। গলায় দাগ পড়ে গেছে নাকি? স্বর্গে কি পৃথিবীর দাগ থাকে? এটা তাহলে নিশ্চয়ই নরক। কি বলছো তুমি? পাতকী হতে যাবে কোন দুঃখে? দোষের মধ্যে সারা জীবন কিপটিমি করে নিজে না খেয়ে বউ বাচ্চাদের পর্যন্ত ভালো করে খেতে পড়তে না দিয়ে নিজের গোছা গোছা নোটের বান্ডেল নিজেই লুকিয়ে রেখেছো। শুধু এইটুকুর জন্য নরক নিয়ে আসা ঠিক হয়নি, কি বল? তুমি ঠিকই বলেছ, নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি শ্রী গজপতি উকিল তোমায় সাহস দিচ্ছি, পালাও এখান থেকে, আমি তোমার সঙ্গে আছি। উঠে পড়ো, পালাও এ মর্গের নরক থেকে, পালাও পালাও। Thank you.
भवानीपुर बा कहाँ का आदमी तुम? जाओ जाओ जाओ। কাল রাতে মোর থেকে হাঁটতে হাঁটতে প্রায় চলেই এসেছি। কালীঘাটের কত দূর? ভিক্ষের মতো দেখতে লাগছে বটে, তা বলে তো ভিক্ষে করতে পারবো না। সুতরাং বাসের আশা ছাড়ো গজ, বাকিটুকু হেঁটেই যেতে হবে। ফ্ল্যাটের চাবি তো খোয়া গেছে। প্রথমে গোপীর কাছে উঠে পরিষ্কার হয়ে পেটে দুটো দিতে হবে, তারপর কেয়ারটেকারকে দিয়ে চাবি খোলাতে হবে। ও আবার ছটা তালা চাবি কেন? শালা কপালে গচ্ছা থাকলে। তবে শুনছি জ্যান্ত মানুষের মৃত্যু সংবাদ রটলে তার নাকি পরময় বাড়ে। খেলা খুব জমে উঠেছে দেখছি। বাহ, অশোক বিচক্ষণ মানুষ, চুলচেরা হিসেবে লোক, ওর ভুল হবে না। যাই, গিয়েই একবার দেখি।
অশোক সাধারণ বুদ্ধিটুকু কারণে ফ্ল্যাটের কেয়ারটেকারেরও থাকবে এমন ভাবার কোনো কারণও নেই। বাইরের দরজাটা তো খোলা ছিল, তাহলে কি কেয়ারটেকার এসে শোবার ঘরের দরজায় ধাক্কা দিয়েছিল, ভাগ্যিস দিয়েছিল, নাহলে যে কি হতো কে জানে। ব্যাপারটা কিন্তু যেমন করে হোক দেশের বাড়িতে চলে যেতেই হবে, নিজের লোকরা নিশ্চয়ই ভূত বলে ছুটে পালাবে না, কিন্তু যেতে তো পয়সা লাগবে। ওদিকে সব পড়ে রইল আর আমাকে কটা টাকার জন্য মতির জন্য ওটা হয়েছিল। সেটি সবই তো ভাগ্যচক্র, এখন দরকার আমার কিছু টাকা, ওটা হলেই সব হবে। চুরি ভিক্ষিত হবে না, বাকি রয়েছে চালাকি। চালাকি করতে হবে আমাকে। জয় বাবা, বড় বিপদে পড়েছি, মা কালীর পুজো দিয়ে এলাম, আজ শেষ সল, কাল রায় বেরোবে। বম কালি বাবা, সমস্যাটা কি? জলের মতো সোজাবে, যা বাবা, যা। তোমার কথা যেন সত্যি হয়। জয় হোক তোর। একখানা বর্তমান দিন তো
ছাগল একদম তাই বাবা ঠাকুর তাই আমার বড় আদরের ছাগল গো বাবা ঠাকুর আমি অনেকদিন ধরে পালতেছি অনেকদিন ধরে বাবা ঠাকুর কাল অব্দি ভালো ছিল আজ সকালে মাথা চালতেছে পা চুকতেছে একটু মন্ত্র পড়ি তাও বাবা ঠাকুর একটু মন্ত্র আমি মন্ত্র পড়বো আরে মন্ত্রে কিছু জানি না কি আমি বাবা ঠাকুর চলনা করলে চলবি না বাবা ঠাকুর আমি দেখি চিনেছি তুমি সাধু সত্য লোক বাবা ঠাকুর তুমি পুজোই সব ঠিক হয়ে যাবে বাবা ঠাকুর তুমি একটু মন্ত্র পড়লে ঠিক হয়ে যাবে বাবা দাও কি মুশকিল আমি মন্ত্র টন্ত্র কিছু জানি নে মন্ত্র যদি খরচ না করো প্রভু তাহলে ছাগলটার মাথায় একটু চরণ ধুলি দাও আর এই আজকের দিনটির জন্য তুমি অভাগিনীর ঘরে একটু সেবা লাগাও সেবা মানে তো ভোজন ঠিক আছে চলো দেখি কোথায় তোমার ছাগল চলো এসো বাবা ঠাকুর এসো বাবা ঠাকুর কই গো তোমার ছাগল কোথায় এই যে এসো বাবা ঠাকুর এই যে কই কই কি করছো টেস্টুর দিন তাকে রোদ্দুরে বেঁধে রেখেছো কাল থেকে ও সর্দি যাও তাই রোদ্দুরে বেঁধে রেখেছি না যাতে সর্দিটা টেনে যায় আর রোদ্দুরে তো ওরা খেলে বেড়ায় না সে খেলে বেড়ায় তাতে আপত্তি নেই কিন্তু তাই বলে রোদ্দুরে বেঁধে রাখবে যাও তুমি জল নিয়ে এসো যাও আনছি আনছি কই দাও 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 দাদুজি বলছিলে মন্ত্র টন্ত্র কিছু জানো না হ্যাঁ আমার সঙ্গে চালাকি হচ্ছিল বাবা তোমার একটু সেবা হোক এসো বাবা চল চল চলো এসো 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 একটু বিশ্রাম করো বাবা ঠাকুর এই রোদ্দুরে কোথায় যাবে রোদ্দুর পরে তারপর বিকেলের দিকে যেও বন্যা কুপি মুক্তার কোথায় হাওয়া হয়ে গেল বল দেখি চায়ের দোকানে চা বিস্কুট খেয়ে লোকটা তো অধিক পানীয় অনেকক্ষণ তো তাকে দেখছি না এতদিন এত কষ্টে চোখে চোখে রেখেছি তখন যদি বুদ্ধিটা মাথায় আসতো ধরে পুলিশের হাতে তো দিতে পারতাম এদিকে পেটে তো খিদে জ্বালা ধরে গেল সকাল থেকে চার বিস্কুট ছাড়া কিছুই জোটেনি এটা পা একটা বাড়িতে ঢুকে কিছু খেতে চাইবো ধরে ঠ্যাঙানি রে আহা অতিথি নারায়ণ না আমাদের দেখে তো নারায়ণের বাচ্চা মনে হচ্ছে তাই না বলেই দেখি মারতে এলে পালাবো যাবি চল যা থাকে কপালে জয় মা কালী
কলকাতা ওয়ালি চ। বাড়িতে কেউ আছেন? যা করছিস নিজে দায়িত্ব করছিস কিন্তু মাগনা, আমার কিন্তু হেভি ভয় লাগছে। আমি কিন্তু বেগতিক কিছু দেখলেই একেবারে লম্বা দেবো। বিশ, বাড়িতে কেউ আছেন? আমার ছেলে বৌনি শ্বশুর বাড়ি গেছে, তোমার সঙ্গে দেখা হয়নি বাবা, আর একদিন এসো বাবা ঠাকুর। আচ্ছা, ওই স্টেশনের রাস্তাটা ওই পশ্চিম দিক, মানে যে রাস্তাটা গেছে ওইটা না? আর ভাল লাগছে না, ও যা আছে কুলকা পালে, মানে মানে কলকাতে ফিরে যাবো একেবারে। মগ্ন যে দিও না বাবা, বাবা কেন তুই বরাবর হেরেছ, তাই বলে তুমি আমার গাড়ি চাপতে হবে? কার গলা শুনি উল্টি তুমি এখানে? তুই আমাকে ভয় দেখাতে এসেছ? আমি তোমাকে ভয় দেখাচ্ছি? তার আগে থেকে তো তোমরা এই বীর পুরুষ তিনজনে কি কারণে কে জানে এখানে জড়ামড়ি করে পড়ে রয়েছ। এসবের মানে কি? হ্যাঁ, এটা কারা? এই চিনে চেনে মনে হচ্ছে পকেটে দেশে আছে নিশ্চয়ই। চালা শিগগিরি চালা। এই তো তোমরা বাবু, আপনি মরেননি? হেঁটেই তো পাচ্ছ, যাক বাঁচা গেল বলবাদ না। আমরা আবার ভাবছিলাম জামিনের জন্য আবার কার কাছে যাব। এখানেও জামিন? না রে, মরতে আর পারলাম কই, আমি বোধহয় জমিরও অরুচি। যাগে, কিন্তু তোরা মানিক জোড় এখানে এসে জুগলি কি করে? মুক্তরের সঙ্গে যাবে নাকি? দোহাই গজপতি, ও কথা বলো না, আমি তো জীবনেও চিনি নে। তুমি হঠাৎ ঘুমিয়ে যাবার পর না মনে দেখতে কিরম খারাপ হয়ে গেল, কিছু আনন্দ মানে দিতে চাইলেন, সব ফেলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম নিরুদ্দেশ হবো বলে। কেন জানি না, তদবধি ওই দুই ছোকরা আমার পেছনে লেগে রয়েছে, তবে এখানে অবধি যে ধাওয়া করে যেটা জানতাম না, ওই পিসি চর হবে বোধ হয়। আমি খুন হয়ে যাবার পর আমার ছেলে বউ দিপি রইল, আর তুমি তুই না খেয়ে দিয়ে এই চেহারা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, এত ভালোবাসো তুমি আমায়? তুমি মানুষ না ভূত তা এখনো বুঝে উঠতে পারিনি ভাই, তোমার কাছে নিচে কথা বলবো না,
বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম না ভয়ে। হ্যাঁ গো, ওই থাকলে তো তোমার ফ্ল্যাটের সামনে দিয়ে যাতায়াত করতে হতো। এদিকে আমার হারানো গামছা খানার ফলে পুলিশ আমাকেই ধরত। হারানো গামছা? পুলিশের সন্দেহ, গ্রেপ্তার, তুমি তুমি রহস্য রোমাঞ্চের গাড্ডায় ফেলে দিলে গোপি। না, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সব শোনা যাবে না, চলো কোথাও গিয়ে একটা থানা গাড়ি। এই যে মুক্তার মশাই, আপনি একদম কথা বলাবেন না, বলি খুনটা করেছিল কে? হ্যাঁ, খুনটা তো কেউ করেনি রে বেটা, জলজান তো যখন বেঁচেই রয়েছি। সেনা হয় আপনার মরণ নেই বলেই আপনি বেঁচে আছেন। কিন্তু মুক্তা মশাই, বলুন তো আপনার এই থলিতে কি আছে? এর লোভে তোরা আমার সঙ্গ নিয়েছিস? হ্যাঁ, ভেবেছিস আমি উকিল বাবুকে মেরে থলেতে ভরে তার টাকা পয়সা সব দিয়ে সাক্ষান দিয়েছি? দেখ দেখ দেখ, ডাব ডাব করেছে, দেখ এই থলেতে কি আছে ভালো করেছে, দেখ 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 দেখ, এই দেখ। রাত হয়ে গেল, চলো একটা আস্তানা খুঁজে নি, তারপর পরে সব জমিয়ে শোনা যাবে। চল ভাবলাম নিজের ছেলে বলতো আর জ্যান্ত মানুষটাকে দেখে চিনতে ভুল করবে না। টাকা পয়সা কিভাবে জোগাড় করলাম সেটা আগেই বললাম। এলাম দেশে। তুই একবার কলকাতায় যা, মেকআপ তো কি আছে একবার দেখে আগে। আমি ছেলে মানুষ, আমার কথা ওরা কেউ বন্ধই করবে না। ও কাকাই যাক, আমাকে হয়তো ঢুকতেই দেবে না। ঢুকতে দেবে না মানে মালিকটা কে? তোর কাকাটা তো উদু সাদা, চোখের সামনে জিনিস দেখতেও পায় না। আর তোর বাবার স্বভাব তো তুই জানিস, নোটের গোছা এদিক ওদিক লুকিয়ে রাখাটা স্বভাব। হয়তো খুনিরা সবকিছু খুঁজেও পায়নি। না না বাবা, শ্রাদ্ধ শান্তি তো দেরি আছে। আর ছেলে মানুষ কি কুড়ি হতে চললো? ওরে আমার কি হলো গো, আমাকে অকুল পাতারে ভাসিয়ে তুমি কোথায় গেলে গো? শুনেছিলেন দাহ কার্যের আগে অসৌচ হয় না, গিয়ে দেখি। আর কেঁদো না জগদ্দল, আমি এসে গেছি। কে কে বললো বাবু বাপে গেল না? তুমি আমাকে ভূত ভাবলে যুগু, একবার আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো। আমি সব শুনেছি গো বাবু, আমার কাগজ পড়ে সব বলেছি, তোমার টুপি পারপুরি চলে যাও যাও। তবে তাহলে মিথ্যে। ওগো তুমি কোথায় গেলে গো, একবার দেখা দাও গো। আর বলবো না গো, আর বলবো না। তা কথার কাজ নেই। বাবাটা কোথায় গেল? কোনাটাই বা কোথায় গেল? কোনা এই কোনা কোনা দোহাই দাদা,
বাড়ির দিকে তুমি দৃষ্টি দিও না দাদা। দেখো দাদা, মাত্র তিন মিনিটের বড় হওয়ার সত্ত্বেও আমি তোমার চিরটা কাল মান্নি করে এসেছি। দাদা, ছোট ভাই গণ্য করে ক্ষমা জ্ঞান না করে দাও। আমি তোমার গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে আসবো দাদা, বিশ্বাস করো, বিশ্বাস করো দাদা, বিশ্বাস করো। গনা, আমি ভূত নই রে শালা, ছুঁয়ে দেয় বাবা। ও বাবা, একটা মোটা দেখে নিয়ে আয়, দুগের পরেই তো পঞ্চু খাওয়া, তাড়াতাড়ি নিয়ে আয় বাবা। ভূতের বাপ ভাগ লাগবন্ত লাগ, ভূতের বাপ ভাগ ভয় কোথা কিছু বাবু অন্য জানছে না, লাগবন্ত লাগ ভূতের বাপ ভাগ, আধার বাধার ফেরিয়ে লাগবো আমাকে। এই জ্যান্ত মানুষটাকে ভূত বানিয়ে হেনস্থা করেছে, এবার সত্যিকারের ভূতের নাচন দেখিয়ে ছাড়বো সবাইকে। এগিয়ে আসছে, নিরাপত্তার প্রশ্নে ভারতে উদ্বেগ বাড়ছে। দেখো দেখো, প্রকাশিত হয়েছে সংসদের আলোচনায়, সংসদে ইদানিং গন্ডগোলই বেশি হচ্ছে বুঝলে, তবুও দেশে নিরাপত্তা বিষয়ে আলোচনা। ওরে বাবা, এটা কোনটা রে, আসল না নকল? আগে কি ব্যাপারটা বলো তো, আমার একটা গুড়ের দরকার ছিল, ওদের হলোটা কি? আমি জানি না, আমি জানি না, আমি জানি না। Ah.
কারা যেন ওরে বাবা রে, আবার ঘরের মধ্যে রাতের বেলায় মশারি নাচছে, দরজা জানা বন্ধ করে নিস্তার নেই, আলো জেলে সব ঘুমোতে হচ্ছে। আর পঞ্চুখাড়া, পঞ্চুখাড়া কি করছে? আর পঞ্চুখাড়া উঠে আয় বলছে, দেখি তোর সর্বাঙ্গে কেমন ভূতের বন্ধন। অত বড় ভূতের ওঝা তুই আমি দেখবো? জয় বাবু, মারবেন না, এখনো গুগলি ভাজা ক্যাগড়ার ঝোল পড়ে রয়েছে। ভূত বন্ধনে ভূতের মত ঠেকানো যায়, কিন্তু মানুষের মত তো ঠেকানো যায় না হুজুর। আচ্ছা, সেদিন তো কথা মনে হয়নি, জল দেবে ছুটি, হ্যাঁ গন্ধক, আজ আমাকে মানুষ বলে স্বীকার করছিস না? এই জন্যে ক্ষমা চাইছি হুজুর, আর কখনো আসবো না হুজুর। তবে কি সত্যি কথা বলতে কি হুজুর, মক্ষ মারটা কিন্তু আমরা মায়ের গায়ে পড়েছে। বাহ, তাহলে তো আরো চমৎকার। হ্যাঁ, তোমার বিদ্যে বুদ্ধি আমার জানা হয়ে গেছে। ওটা মানুষ কি ভূত চিনতে পারিস না? আবার ভূত ছাড়াতে আসিস না? আর আসবো না হুজুর। না আসবি না, এখন মাস কয়েকের জন্য গা ছাড়া হবি, এই আমার সাফ কথা। ঘর ছেড়ে কোথায় যাবো হুজুর? শ্বশুর বাড়িতে গিয়ে থাকো কি যাও? কি যে বলেন হুজুর,
মোটের মা ভাত রাঁধে না, তার আবার তপ্ত আর পান্তা। আমি বিয়েই করিনি আবার শ্বশুর বাড়ি। তা তোর বাপ তো বিয়ে করেছিল। কি বললেন হুজুর? ওই তোর বাপ তো বিয়ে করেছিল নাকি? আগে হ্যাঁ তা তো করেছিল। তোর বাপের শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে যা। তাও জানো না হতবাকা? তোর মামার বাড়ি যা হতবাকা, মামার বাড়ি যা। মনে থাকে যেন আজই তোমাকে গা ছাড়া হতে হবে। আজই আমি চলে যাব। ওই নন্দী ভিঙ্গিকে দিয়ে এমন করব তখন তুমি বুঝতে পারবে। এখন হয়েছে ঠিকই, আগে আমি চলে যাবো। তারাই কাঙ্গায় ঝোলটা খাই। ঠিক আছে, ভালোই হলো, অনেকদিন দিদিমাকে দেখিনি তো। ঠিক আছে যাব। মনে থাকে যেন। আরে তোরা তো এদিকটা ভালো করে চিনিস না, যেরকম যেরকম বলে দিয়েছিস সেই মতো করবি, বুঝেছিস? ওই দেখবি ওই স্টেশনের পশ্চিম দিকে বিনোদ হোটেল, ওখানে গিয়ে ভাত মাংস খাবি। এই নে এটা ধর, রাখ, খেয়ে দে সুকশ্রী সিনেমায় ম্যাট্রিক্স হয়ে সিনেমা দেখবি, তারপর ফেরার পথে আমাদের তিনজনের জন্য রুটি আর কষা মাংস নিয়ে আসবি। হ্যাঁ, এদে রাতে শুরু হবে তাণ্ডব নাচ। তোদের তো আগেই বলেছি এখন তোদের এটাই চাকরি, সারাদিন খাওয়া দাওয়া, সামান্য ভীতি প্রদর্শন, আর রাতে তাণ্ডব নাচ, তারপর খাওয়া দাওয়া। হ্যাঁ ভয় নেই, কলকাতায় ফিরে গিয়ে তোদের এই ভূতের পাটের পাওনা গন্ডা আমি সব মিটিয়ে দেবো। গুপি, তুমি কলকাতায় যাও, এই ট্যাপা মোদনা তোমার ট্রেনে তুলে দেবে। ফোন দেখো কজ উকিলের হত্যা রহস্যের কোনো কিনারা করতে পারো কিনা। হ্যাঁ, আমি এই অবসরে একটু মেয়ের কাছে যাই। যাও চল বেরিয়ে পড়ো। দুর্গা বুঝলি ট্যাপা, রাতে আবার হুটো পাটি আছে। ভুতুরে কাণ্ড তো ঘটিয়ে চলেছি, কিন্তু টাকা পয়সা পাওয়া যাবে কিনা তা নিয়ে তো সন্দেহ। কেন সন্দেহ কিসের? তার পয়সাতেই তো আমরা ভাত মাংস খেলাম, ম্যাটিনি শো দেখলাম। আরে তা তো দেখলাম, কজ কি মানুষ কিনা তা নিয়ে তো সন্দেহ। কেন তো? কেন বুঝছিস না? হরভরি মানুষটাকে দেখতে পাচ্ছিস কি না? এই দেখলাম পর বাড়িতে মাটিতে মাদুর বিছিয়ে শুয়ে আছে, ওই দেখলাম বাজারের দিকে হেঁটে যাচ্ছে, এই দেখলাম ঘটি হাতে নিয়ে আঁচাচ্ছে, ওই স্টেশনে দেখে গায়ে কিরকম কাঁটা ধরে মদনা। আমারও যে সন্দেহ হয় না তা নয়, তবে ঠিক বুঝতে পারছি না, যখন আমাদের সঙ্গে খায় দায় কথা বলে তখন তো মানুষ ছেড়ে অন্য কিছু মনে হয় না। গুপি মোক্তার তো বললে শহরে গিয়ে রহস্য ভেদ করে খবর দেবে, ও নাহলে আমরা তো যেতেও পারবো না। পিছু নিয়ে আমরা ভুল করেছি, নাহলে তো ভূতের পাল্লায় পড়তে হতো না। পাড়ায় থাকলে পুলিশ আমাদের কি আগে ধরতো? আমরা দাবি না, এই প্রতিজ্ঞা করছি আর মন্দ কাজে নয়, ক্রমশ লোকে ভুলে যাবে। এখন শুধু চিন্তা, উকিলবাবু যে আমাদের হাজার করে দেবে বলেছে সেটা পাওয়া যাবে কি না, মানে ওনার টাকা আছে কি। উনি মেয়ের বাড়ি যাবেন বলেছিলেন, গায়ে ফিরে গিয়ে যদি দেখি গায়ে উনি গড়গড় করছেন তাহলে যা বোঝা বুঝবো। বাবা না হয় নেই, কাকাও তো একদিন এটাকে দেখে যেতে পারি। বুকের ভিতরে যদি কি হয়, তুমি তো বুকের ভিতরে গাছে পা মারতে দাও না। ওই দেখো, নাম করতে না করতেই তোমার কাকা আসছে, অনেকদিন বাঁচবে খুব। বাবা এত মান অভিমান, এক্ষুনি বলছিলে যে কাকাও তো একবার আসতে পারে, তো কাকা তো এসে হাজির, পায়ের ধুলোটা নিচ্ছে না কেন? কি রে বন্ধু,
কি উনি কাকা বলে ভ্রম হচ্ছেন? বলছে তো তোর বাবা খুন হয়েছে, মরে গিয়ে ভূত হয়েছে, ভূত ওই সকলকে ভয় দেখাচ্ছে, তাই তো বাবা সবাই বলছে, তোমার জামাইও বলছে। জীবন এখনো কি আমাকে ভূত বলে মনে হচ্ছে? এখনো যে আপনাকে ভূত ভাববে সে নিজে ভূত, তার চোদ্দ পুরুষ ভূত। বেশ বেশ, জানো আমার প্রতিজ্ঞা ছিল যে আমাকে চিনতে পারবে সেই আমার সত্যিকারের আপন। আমি আমার এই মেয়েকে আমার বিষয় সম্পত্তি সব কিছু উইল করে দিয়ে যাও, মানে তোমাকেও তোব, তুমি অন্তত আমাকে ভূত টুত ভাবুনি। খুব শ্বশুর ভেবেছিলে, শিয়ার বক্তব্যের মধ্যে নয়। তবে আমার প্রাণের ভাই, আমার একমাত্র চিরকেলে গিন্নি, আমার গুণদার পুত্র, তাদের আমি একটা পয়সাও দেব না, একটা পয়সাও না। ভেবে দেখো তো কত দুঃখ, কত কষ্ট, কত ঝঞ্ঝাট পেরিয়ে বাড়ি পৌঁছল। হারানো মানুষটি এসছে বলে কোথায় আনন্দে ভাসবি তা নয়, পৌঁছা দেখে জল বিছুটি। আমিও তেমন ব্যবস্থা করেছি। এই যে মা, তুই আমার দুঃখটা বুঝলি না, আমার সব টাকা আমি তোকে দিয়ে যাবো। তোমার টাকা পয়সা আমার দরকার নেই বাবা, তুমি কি বেঁচে আছো? গুরুজনদের অবাধ্য হতে নেই, বাবা আদর করে দিতে চাইছে না বলতে আছে, মনে কষ্ট পাবেন না। ছি, তবে ইয়ে শ্বশুরমশাই, আমি তো জানতাম আপনি কোনো ব্যাংকে ফ্যাংকে টাকা রাখতেন না, সব বাড়িতেই থাকতো। শুনেছি গুন্ডারা সব লুট করে নিয়ে গেছে। লুট এমনি করে নিয়ে গেলি হলো? এ কি ছেলের হাতে মোয়া নাকি? গজপতি রইলো আর টাকা উবে গেল? না না, ও নিয়ে চিন্তা করো না তুমি, টাকাদের যদি পাখা না গজিয়ে থাকে যেখানে থাকার সেখানেই আছে। জাগে ওসব কথা থাক, বন্ধু এক কাজ কর, ভালো করে চা বানা দেখি আর তোর ঘরের ভাজা মুড়ি। বন্ধু চল তোকে আমি সঙ্গে নিয়ে যাই, টুক তুমিও চলো। মেয়ে জামাই সঙ্গে নিয়ে বাড়িতে উঠলে দেখি কে আমায় ভূত বলে তাড়ায়। দরজাটা দিয়ে দি, বড্ড তাপ লাগছে, জবাদের বড়িগুলো তুলে দিতে হবে। আর শোন, গামছাটা ভিজিয়ে পাট করে নিয়ে আয় তো বাবা। আচ্ছা, এই নিন। এটা আবার কোত্থেকে পেলি? কেন, আপনার ঘরে পেরেকে ঝুলছিল। হ্যাঁ, আপনার গামছাটা সেদ্ধ করতে চাপিয়েছি। যার গামছা সে যে এখন কোথায়? যাকগে, দরজা বন্ধ করে হারমোনিয়াম সাজ, পাড়া না বেরিয়ে এই শিক্ষাটা যদি আগে থেকে শিখতি তাহলে তো এতগুলো অঘটন ঘটতো না।
অভিষি গামছা খানা খা বাবা গুপি কোথায় ছিলি এসে কথা কি একটু ওরে বাবা আগে বলো না গামছা খানা খা কেন তোর মাথায় দিয়েছি বলে ক্ষয় গেল নাকি শুকিয়ে গিয়েছিল বলে তুলে রেখেছিলাম বারান্দা থেকে উড়ে পড়ে গেলে ভালো হতো রোদ্দুরে বড়ি তুলবো বলে গামছা খানা মাথায় দিয়েছি আগে এখন চ চ না খেয়ে না ঘুমিয়ে বাঁচা আমার রাত খানা হয়ে গেছে গো পিসিকে বলিস আমার জন্য যেন বসে না থাকে আমাকে তো এখন ওই থানা তারপর হাসপাতাল মহর এইসব জায়গায় ঘুরতে হবে আমি একটু বেরোচ্ছি তুই তুই একটু দরজাটা বন্ধ করে দে ঠিক আছে আয় কি ব্যাপারে তোমরা দুটিতে এখানে কবে চলে এলে এই এলাম নরসু নরসু ছেড়ো আর কি হ্যাঁ কাল পরশু হতে পারে ঠিক আছে ঠিক আছে অত কথার দরকার নেই হঠাৎ চলে এলে অত ভালো একটা চাকরি পেয়েছিলে দুম করে চলে এলে কাজ নেই আমাদের অন চাকরিতে ভূতের আন্ডারে চাকরি করার কোনো বাসনা আমাদের নেই দেখো আবার সে পুরনো কাজ শুনবি বলি সব খবর শুনেছো তো নাকি শোনা কথা বিশ্বাস কি মশাই নিজের চোখে যা দেখলাম তার উপর কথা আছে আবার কি দেখলে কি দেখলা একই সঙ্গে একই লোক এখানে ওখানে সেখানে এই দেখলাম মেয়ে জামাইকে নিয়ে গরু গাড়িতে করে আসছে ওই দেখলাম সেই লোকই গাছের আড়াল থেকে নিজের আশাটাই দেখছে এরপরও আপনি আমাদের সেখানে থাকতে বলেন মুক্তারবাবু ও এখনো তোমাদের সামনে সেসব রহস্য ভেদ হয়নি বুঝি হবে 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 সামনে সোমবার সমস্ত রহস্যের জট খুলে যাবে ঠিক দুটোর সময় ওই জমজমাট আসর বসবে গজপতি ফ্ল্যাটে বুঝলে সর্বনাশ আমরা সেখানে যাচ্ছি না কেন যাবে না আরে আমি তো আছি অনেক বিস্তর লোক থাকবে এমনকি ওই গজপতির গ্রামের লোকদেরও খবর দেওয়া হয়েছে সাত জন্মে কলকাতা দেখিনি বাপু বিহাইস্তাক নিচে শুধু বলেই এসেছে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি একবার শুধু তারাপীঠে নিয়ে গিয়েছিল মা সার্কাস দেখবো একটা ভালো শাড়ি কিনবো এবার গিয়ে দক্ষিণেশ্বর কালীঘাট চিড়িয়াখানা সিনেমা থিয়েটার সব দেখবো কাকু ও মা কাকু কোথায় তোর কাকু বাজার গেল দাদার জন্য কচি পাঠার মাংস আনতে আরে এসো 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 চলে এসো চলেছ চলেছ আরে সংকোচ করো না চলেছ চলেছ বসো 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 কেন বসো কই গুপি বাবু ওনারা তো এখন এলেন না এসে গেছেন গুপি বাবু আমাকে একটা পেন্সিল দাও তো
পেন্সিল ছাড়া আমি আবার সওয়াল করতে পারি না। পকেটে আছে, এনাও এনাও। ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়াগণ, আপনারা সকলেই নিশ্চয়ই অবগত আছেন, গত 20 মার্চ এই ফ্ল্যাটে আমার শোবার ঘরে আমি নিহত হই। নিহত আর হয়েছেন কই? উল্টে যুগল রূপ ধারণ করে জলজান্ত উপস্থিত রয়েছেন। সে কথায় আমি পরে আসছি। আমি নিহত হবার পর দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে চালান দিয়েছিলেন, সেখান থেকে মর্গ। এ কথা সত্যি কিনা বলুন, জবাব দিন। তা হয়েছিল বটে। আমি এই শ্রী গজপতি সাহা নিহত হবার দিন আমার বাইরে ঘরের দরজা খোলা ছিল, আপনারা আমার শোবার ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে চালান করে দিয়েছিলেন। তারপর আমার পরম বন্ধু গুপি মুক্তারের বাড়িতে হানা দিয়ে তার পিসিমাকে জেরা করে উত্তক্ত করেছিলেন। এতে উত্তক্ত করার কি হলো মশাই? পাশের ঘরে খুন হলো আর উনি সঙ্গে সঙ্গে ফেরার হলেন, এতে তো জেরা জেরা জেরবার করে দেবার কথা। কিন্তু ওই ডেঞ্জারাস মহিলা আমাদের উপযুক্ত তদন্ত করার সুযোগই দিলেন না। দেবে ভাই কি দেবে না? বাছা আমার শোকে তাপে নিরুদ্দেশ, তুমি এসেছো তাকে ফাঁসি কাটে ঝুলাতে? তোমাকে আমি গোকুল পিঠে খাওয়াবো। তা বটে, আপনাদের জেরা করারই কথা, তদন্ত করা তো আপনাদেরই কাজ। কিন্তু ময়না তদন্তের আগে মর্গ থেকে একটা মরা হাওয়া হয়ে গেল, তার তদন্ত করেছিলেন? তার আগে আসলে সেটা মরা না জ্যান্ত, তার তদন্ত হয়েছিল তো? সব কাজ আমাদের নয়। আপনার গলায় গামছা বেঁধে আপনাকে মেরে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, আমরা এটুকুই দেখেছি। তারপর আমাদের জব্দ করার জন্য আপনি আবার বেঁচে উঠবেন, সে দোষটা তো আমাদের নয়। না তা অবশ্য নয়, তবে কে মেরে গেল, কিভাবে গেল, তার হিসেবটা রেখেছেন তো? তদবধি তো সেই তদন্তই চলছে। ও কিছু আবিষ্কৃত হয়েছে? এত সহজে কি হয়? একটা কেসের ফয়সালা হতে কত ঝামেলা আপনি তো নিজেও জানেন। হ্যাঁ তা জানি, তবে এটাও জানি যে মশা মাছি পিঁপড়ে অথবা অশরীরী আত্মা ছাড়া মানে মানুষ মাত্রেই একটা ঘর থেকে বেরোবার জন্য একটা দরজা ফরজার দরকার হয়। দুর্ভাগ্যের কথা কি জানেন, আপনারা সেটা জানেন না। তার মানে? মানে বোঝাচ্ছি সরকারবাবু। হ্যাঁ বলুন, এদিকে একবার আসুন তো। আচ্ছা, আমার ঘরের একটা বই দুটো দরজা নেই সেটা অন্তত আপনি নিশ্চিত করে জানেন? তার জানি না, এবাড়ির প্রতিটা জানলা দরজা আমার মুখস্থ। হ্যাঁ তা তো থাকবেই। আচ্ছা, হত্যাকাণ্ডের দিন আমার ঘরের কোনো জানলার গরাদ কপাট বা অন্য কিছু ভাঙা থাকতে দেখেছেন কি? ভাঙবার মতো জানলা এবাড়িতে পাবেন না মশাই। হ্যাঁ তা তো বটেই, মৃতদেহ বার করার জন্য সেদিন আমার ঘরের দরজা ভাঙতে হয়েছিল, এবং সেটা যে কত কষ্টসাধ্য হয়েছিল আমি টের না পেলেও অন্তত বাদ বাকি সবাই ভালো করে টের পেয়েছিলেন নিশ্চয়ই। তার পাইনি, দরজা ভাঙছিল না তো, আমার বুকের পাঁজর ভাঙছিল। বেশ, এবার আপনি আসুন। এখন আপনারা সবাই বিবেচনা করুন, জানলা ভাঙা ছিল না, দরজা ভেতর থেকে বন্ধ, হত্যাকারী তাহলে ঘর থেকে বেরোলো কি করে? ইন্সপেক্টর সাহেব, দরজাটা ভাঙার সময় বোধহয় আপনার এইটা খেয়াল হয়নি যে হত্যাকারী মশা বা মাছি নয়। আমিও তো তাই বলি, খুনিরে বেরোলো কোপ দিয়ে। তাহলে এবার আপনি বলুন গেল কোথা দিয়ে? কোনোখান দিয়ে নয়, ঘরের ভেতরই ছিল। বললি হলো, দরজা খোলার সময় পাহারা ছিল না, কেউ পালিয়ে যায়নি। পালাবে কেন? আরে বাবা, আরে পালাবার আগেই তো তাকে ধরে বেঁধে হাসপাতালে চালান করে দিলেন। তার মানে? তার মানে আত্মহত্যা? কোন দুঃখে? আরে বাবা, গলাটা একটু খুশখুশ করছিল তাই শুকনো গামছাটা গলায় পেঁচিয়ে রেখেছিল। তারপর গামছা জড়িয়েছিল মানে? ও গজপতি, আরে বাবা, গামছা কি গলায় জড়াবার জিনিস নাকি? তাতে কি? হ্যাঁ
আচ্ছা গামছাতেই যদি কাজ হয় তাহলে অকারণে পয়সা খরচা করে ওইসব মাফলার কমফোর্টার এসব কেনার দরকারটা কি? যত সব বাজে খরচ, আমি তো সর্দি কাশি হলে সবসময় গামছা গলায় জড়াই, সেদিনও জড়িয়েছি। হ্যাঁ, ওই গামছার মধ্যে পিঁপড়ে ঢুকে যাওয়াতে গলাটা সুরসুর করছিল, টানাটানি করতে গিয়ে গলায় ফাঁস লেগে যায়। হ্যাঁ, ফাঁস লেগে গেল, তারপর আরেকটু টানাটানি করতে ঘরময় দাপাদাপি, সব তছনছ, তারপর মাটিতে পড়ে গেল। আর এই যে সান্নাল মশাই আমাকে তুলে নিয়ে মরার গাড়িতে করে চালান করে দিলে। কিন্তু এখনো তো ধাঁধার সমুদ্র, শেষ অবধি প্রাণটা রক্ষে করলো কে? সে ওই গামছা। হ্যাঁ, তার মানে যেই ভক্ষক সেই রক্ষক। কিন্তু ঘটনাটা কি ঘটলো স্যার? ঘটনা আর কি, আমি তো সহজে গামছা গামছা ফেলি না, একেবারে শেষ অবস্থায় না যাওয়া পর্যন্ত ফেলি না, এটারও ছিল সেই অবস্থা। কাজে তো লাগলো, যেই গলা ফুলে দম বন্ধ হয়ে ফাঁসটা পড়তে শুরু করেছে ব্যাস, অমনি গামছাটাও ফাঁসতে শুরু করে দিল। ফাঁসতে ফাঁসতে একসময় গলার ফাঁসটাও আলগা হয়ে গেল। তবুও তো স্যার ধাঁধার পুকুর আবার যখন দেহ ধারণ করলেনি, সঙ্গে করে ওই ছায়া মূর্তিকে বয়ে বেড়াচ্ছেন কেন? ওকে দেখেই তো আমাদের গায়ের কাটা ঘুরছে না স্যার? ওরে বেটারা, যমজ দেখিস নি? যমজ, ও আমার যমজ ভাই। ইস, কি গাধা রে আমরা। কিন্তু স্যার তিন নম্বর ধাঁধার তো এখনো। সেটা কি? সেটা হচ্ছে ভুলক্রমে না হয় গলায় ফাঁস লেগে গেছিল, তো টাকা পয়সা গুলো গেল কোথায়? চোর ডাকাত না এলে আলমারি দেরাজ বাক্স প্যাঁটরা তছনছ করলো কে? ও আরে বাবা, বাক্স প্যাঁটরা আলমারি দেরাজের মধ্যে খুঁজছিলাম আমার এক মক্কেলের দলিল। আরে বাক্স প্যাঁটরার মধ্যে কেন রাখতে যাব টাকা? ওসব কি টাকা রাখার একটা জায়গা হলো? কিন্তু গজপতি, আমি যতদূর জানি তুমি তো ভাই ব্যাংকে টাকা রাখো না। ব্যাংকেও বা আমি টাকা রাখতে কেন যাবো? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টের পেলে আমায় রক্ষা রাখবে? আর তাছাড়া টাকা হচ্ছে মা লক্ষ্মী, একবার ঘরের মধ্যে ঢুকলে কি আর ঘরের বাইরে বার করতে আছে? টাকা যেখানে থাকার সেখানেই আছে, গদির মধ্যে। তা নয় তো কি? গদিটা দিন দিন তবে পুরু হচ্ছে কেন? আরে বাবা, টাকা খানিকটা জমলেই গদির সেলাইটা খুলে টাকাটা পুড়ে আবার সেলাই করে দি ব্যাস। সেদিন ঘটা করে যদি মৃতদেহটা গদিতে চাপিয়ে নিয়ে যেতাম, এমন কথা বিশ্বভুবনে কোনোদিন শুনিনি মশাই। আচ্ছা বেশ, তাহলে অন্তত একটা নতুন কথা শোনাতে পারলাম আপনাকে। তাহলে এবার আপনারা আসুন, আপনারাও চলি তাহলে। গজপতি তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানে দাঁড়াও, ধরো। আচ্ছা, তোমরাও ভেতরে যাও এবার, আর আমাদের জন্য দু কাপ চা। না না, গণ এখানে আছে, তিন কাপ চা পাঠাও। এসো চল। বলো, পিসির ডাকে সেদিন যখন উঠে গেলে, ছকের ওপর ঘুটিগুলো কোথায় ছিল সেটা স্মরণে এনে একবার সাজিয়ে ফেলো, শেষদানটা হয়ে যাক। সেই ভালো। স্যার আপনি তো টাকার গদিতে শুতেন, তাই শোবেন, ঘুটি খেলতেন তাই খেলবেন, কিন্তু আমাদের কি হলো? জন্মের মধ্যে কর্ম, একটা মহৎ কাজ করতে গিয়েছিলাম, একজন খুনিকে ধরিয়ে দিতে যাচ্ছিলাম,
বেঁচে উঠে তাও মুভলেট করে দিলেন। ভূতের নাচন নাচিয়ে সারা গায়ে ব্যথা করে দিলেন। এখন বলছেন সব এসো গিয়ে। ওরে নন্দীবিঙ্গি, তোরা কোথায় যাবি আর কেন বা যাবি? এখানেই থাকবি, খাবি, দাবি আর আমাদের কাজকর্ম করবি। আমার শোবার ঘরের গদিটা বড় পুরু হয়ে গেছে জানো, তাই ফুটে ভাবছি একটু হালকা করে দেব। আরে তোদের দিয়ে বৌনি হয়ে যাক। হ্যাঁ, কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিলাম, আর কখনো কারো পকেটে কাঁচি চালাতে পারবে না। হা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